বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اما بعد সুমরি তমাদ্দিন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মা দরেক ভাই প্রশ্ন করেছেন যে যে অনেক ভাইদেরকে দেখা যায় যে কোরআন মজীদ পড়ার পরে সাদাকাল্লাহু লাযিম বলি থাকে এই ওয়ার্ডটি বলার হুকুম কি এই ওয়ার্ড নীতি জানতে চেয়েছেন প্রথমে আমি এই ভাইকে বলবো ওয়ালেকুমুস সাল্লাম র আহমতুল্লাহি অপরাধু আসলে সদাখাল্লাহ্লাউদিম এই ওয়ার্ডটি বলা কোরআন মসজিদ পড়া শেষে এটি আসলে এটার কোনো হাদিসে পাওয়া যায় না আরো সুল্লাহ সল্লাহ আলহিহু তিনি বলেনি এবং সাহাবাগনদেরকে বলতে বলেনি শাহবাগানও করেনি তা বেন্দও করেনি এটা একটা নতুন একটি ওয়ার্ড মানুষরা ব্যবহার করে থাকে আসলে এই কথা এই ব্যবহারটি একরকম বিদাতের মধ্যে পড়ে যায় কারণ একটি নতুন একটি অবাদত যে এবাদত তিরাসুল্লাসল্লাহ আনুসাল্লাম করেনি তার সাহাবাগন করেনি সুতরাং আল্লাহ সদক আল্লাহ আল্লাহ বলাটি অর্থ হলো যে আল্লাহ সফানুয়া তাহালা সত্য বলেছেন তো আল্লাহ সুহানুআ তালা তো অবশ্য সত্য বলেছেন কেউ যদি এই কথা বিশ্বাস না করে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে তার অবশ্যই অন্তরে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুফানুআ তালা অবশ্যই সত্য বলেছেন কেউ যদি তার সন্দেহ থাকে সে আল্লাহ সুফানুআ তালা সত্য বলেনি তাহলে সে ইসলাম ধর্ম থাকতে পারবে না সে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে সুতরাং আমরা অবশ্যই আমাদের বিশ্বাস যে আল্লাহ তালা সত্য বলেছেন কিন্তু প্রত্যেক কোরান মসজিদ পড়ার পরেই এই ওয়ার্ডটি উইস করাটি ঠিক হবে না কারণ যারা নাকি অনেক ভাইরা দলিল দিয়ে থাকে যে আল্লাহ স ভানুয়া তাআলা কোরআন মসজিদে বলেছেন যে কোন সদকল ল তুমি বলো আল্লাহ স ভানুয়া তাআলা সত্য বলেছেন তো এই কোরানে এই এই আয়াতে যে আল্লাহ স ভানুয়া বলেছেন কোন সদাকর ল তুমি বলো আল্লাহ স সত্য বলেছেন এই অর্থ নয় যে তুমি কোরআনের পর কোরান মসজিদ পড়ার পরে বারবার পড়বা বারবার পড়ার পরে এ কথা বলো না এই কথার উদ্দেশ্য নয় এটা একটা ঘটনা বলা হয়েছে এই ঘটনার মধ্যে যে বলা হয়েছে তুমি বলো আল্লাহস ভানুম তাহাল সত্য বলেছে সুতরাং যেভাবে নাকি কিন্তু এইভাবে বলেনি যে তুমি কোরআন মজিদ পড়ার শেষে এ কথা বলি এইভাবে তো বলেনি যেভাবে নাকি বলা হয়েছে যে কোরান মজিদ পড়ার আগে তুমি আউদ বিল্লাহ হেমিনের সেইদহ নি বলো আল্লাহ লস ভয়ান ও বলেছেন যে ফাইদা কোরাদাল কোরআন ফাস্তায়দ বিল্লাহ হিমিনা শেইদহ নি রজিম যে তুমি যখন কোরআন মজিদ পড়ার ইচ্ছে করো তখন তুমি কোরআন মজিদ পড়ার আগে আউদ বিল্লাহ হেমিনের শেইদহ নি রজিম বলো তারপরে কোরআন পড়ো সুতরাং মানে কোরআন মজিদ পড়ার আগে আউদ বিল্লাহ হেমিনের সেইদহান ভাবে পড়ার জন্য আমাদেরকে বলার অর্ডার দেওয়া হয়েছে কিন্তু কোরআন মজিদ পড়ার শেষে সদাকল্লাহিম বলা এভাবে তো বলেনি সুতরাং এই এই ওয়ার্ডটা না বলাটাই আমাদের জন্য ভালো হবে আমরা যেটি যেভাবে রাসুল্লাহ আমাদেরকে শিখিয়েছে সেভাবেই আমরা কোরআন পর্ব রাসুল্লাহ আমাদেরকে বলেনি যে তোমরা কোরআন পড়ার পরে সদাকল্লাহিম বলো আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি সেটি হলো যদি কেউ কোনো একটি কারণে কোনো একটি কারণ কারণে বলে যে আল্লাহ সত্য বলেছে তাহলে কোন মানে সাদা আল্লাহ বলে যে একটা কারণ একটা কারণ যে কোনো একটি মানে কারণের জন্য এই কথা বলে থাকে তাহলে সমস্যা নেই যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি মানে রসুল সাল্লাহ আলী আসসালাম একদিন খোদবা দিচ্ছেন এমন সময় হাসান এবং হোসাইন এসেছে তখন রসুল্লাহ সাল্লাহ আলী তিনি খোদবা বন্ধ করে দিয়ে حسان ابن حسين كي كولن يلين ابن صدق الله انما اموالكم واولادكم فتنه الله شطب ولشن যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানগণ তোমাদের জন্য একটা ফিতনা যে রসুল সাল্লা বলতেছেন যে আমি খোদ্া দিচ্ছি আমি খোদ্া বন্ধ করে আমি আমার মহাব্বতে আমার এই নাতি নাতির মহাব্বতে আমি খোদ্া বন্ধ করে আমি আমার নাতিকে কোলে নিয়েছি এটা আল্লাহ যে সত্য বলেছে এই সত্য একটা উদাহরণ যে আমার খোদ্া বন্ধ করে দিয়ে আমি আমার নাতিকে কোলে নিয়েছি এটা অবশ্যই এটা অবশ্যই একটা ফিতনা যে আল্লাহ সুহান তারা যেভাবে বলেছে ইন্নামা আমি ফিতনা যে আল্লাহ সত্য বলেছে এভাবে একটা ঘটনা যদি কোনো সময় হয়ে থাকে তাহলে আপনি যখন বললেন যে আল্লাহ সত্য সত্য বলেছে সাদাক আল্লাহ এটা সমস্যা নেই কিন্তু প্রত্যেক সময় আমরা কোরআন মজিদ পড়ার শেষে সদাক আল্লাহ বলবো এই এইভাবে বলাটি আমার জন্য সঠিক হবে না আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেক আমাদের জীবন থেকে যে কোনো বিধাত থেকে দূরে থাকার জন্য আল্লাহ সব আমাদের সবাইকে সুন্নতর উপরে থাকার তৌফিক দান করেন ও আখরুদআানা ও আখরুদআ আউানা আলহামদুলিল্লা রবিলামীন ও সাল সঈদ্দিন মাহমদ ও আলআ ও আসহাবি আজমাইন ও সালাম আলিকুম ওরহমতুল্লাহি ওবরাক mm -hmm.